কি করেছো গো বাবাই, জাস্ট পাগল করে দেবে তো তুমি। এই যো সাথে আছে বিরিয়ানি রাইস। ও খুলে যাচ্ছে, মুখে যাবো মেখে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, নমস্কার সাবস্ক্রাইবাররা, চলে এসছি আজকে নতুন আর একটা ডিশ নিয়ে, এবং সাথে আছে বাবা। বাবা মানে একটা অন্যরকম সারপ্রাইজ তোমরা জানো, এবং সাথে কি কি আছে যেটা সব থেকে বেশি জানতে তোমরা আগ্রহী, আছে হচ্ছে চিকেন চাপ। এই যো বাবার বানানো চিকেন চাপ, দেখতে একটা অদ্ভুত রকম সুন্দর লাগছে। এই যো চিকেন চাপ। ও হো কি করেছো গো বাবাই, জাস্ট পাগল করে দেবে তো তুমি। এই যো আর সাথে আছে কি বাবাই, বিরিয়ানি রাইস। সাথে আছে বিরিয়ানি রাইস, এই যো সেন্টেড বিরিয়ানি রাইস, এটা জাস্ট চাপটা দিয়ে খাওয়ার জন্য। তুমি জানো, তোমরা সবাই জানো যে আমি রুটি পরোটা খুব একটা পছন্দ করি না, তবুও সাথে আছে রুটি, যেটা মাঝে মাঝে খেতে দারুণ লাগে, গরম গরম রুটি। যেহেতু শুধু রুটি পরোটা ভালো লাগে না আমার, তাই জন্য ভাতটা মাস্ট। ওকে, তো বাবাই আজকে আমাদের জন্য বানিয়েছে চিকেন চাপ, চিকেন চাপ বিরিয়ানি রাইস, বিরিয়ানি রাইস। ওকে তাহলে চলো একটু দাও খাই, আগে চাপটা দাও, আগে রাইসটা নেয় তারপরে তো চাপ দেয়। আচ্ছা আগে রাইসটা নেবো, উল্টো উল্টো চললে হবে না। ওকে ঠিক আছে। কি গন্ধ ছেড়ে দেবো বাবাই, পাগলে ব্যাস ব্যাস পড়ে আবার নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি। সুন্দর মিষ্টি গন্ধ, ও অন্য লেভেল। অল্প একটু দেবে, বেশি দেবে না, ঠিক হয়। ওকে থ্যাংক ইউ সো মাচ। এই যে ডাকনা, দুর্ধর্ষ হয়েছে, বিরিয়ানি রাইস এবং সাথে চিকেন চাপ। আমি একটা থাম্বনেল তুলে নিই ততক্ষণ তোমাদের জন্য। তুমি তোমার থালাতে তুলে নাও তোমার রুটি এবং সাথে চিকেন চাপ। চিকেন চাপ, ওকে চিকেন চাপ লেগ লেগ, আমি লেগ ছাড়া খাবো না। ওকে ছবি তুলে নিলাম বাবাই পাতে থেকে আর কি, থাম্বনেলে কাজে লাগবে। আটকে যাবে। জল রইলো তোমার, আমি এটা এখানে সরিয়ে দিচ্ছি, তাহলে তুমি রাখতে পারো। না না এখানে রাখো, অসুবিধা নেই, আবার তুমি নিয়ে আসবো, আমি এদিকে অসুবিধা পড়ে না যায়। দেখো টেবিলটা আসলে ছোট, টেবিল ঠিকই আছে, এটা টি টেবিল পরিচয়ের জন্য। হ্যাঁ ওর জন্য একটু রাখতে, জিনিসপত্র ম্যানেজ করো। শুরু করো, শুরু করে দিই তাহলে। ওকে জাস্ট অন্য লেভেল, একদমই ঠিক কথা বলেছ, সত্যিই জাস্ট অন্য লেভেল। আমি জাস্ট গ্রেভিটা দিয়ে একটু খাচ্ছি, ছোট্ট একটা কুচি মাংস মুখে পড়ল। ফ্যান্টাস্টিক, এটা কোনো কথা হবে না, সত্যি কোনো কথা হবে না, খিদে পেটে যেটা কি না খেলে বোঝাবে না। সাইজটা দেখে জল, আমার প্রত্যেক দিনের ন্যায় আজকে খুবই খিদে পেয়েছে। আমি আজকে এক টানা কাল থেকে এডিট করে যাচ্ছিলাম, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে আবার সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠি রাত্রি 10টা, আর এখন প্রায় 11টা বেজে গেছে। বৃষ্টি হয়েছে, তার সাথে বেশ ঘুম হয়েছে, আর ঘুম থেকে উঠে একটা জবরদস্ত খিদে পেয়ে গেছে। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে না খিদেটা যেন অন্য লেভেলে চলে গেছে, তো তখন এইটা পাওয়া না
দুর্ধর্ষ। কি বলছিলে, কলকাতায় রয়্যাল হোটেলের চিকেন চাপ খুবই বিখ্যাত, তাই তো? বিরিয়ানি রাইস আর চিকেন চাপ তোমরা খেতে রয়্যাল না? বিরিয়ানি রাইস আর চিকেন চাপ দেশের মাঝে পুরনো হোটেল, তাই না? আমি চিকেনটা একদম প্রপার বয়েলড হয়েছে, এই যো হাত দিলেই ছিঁড়ে 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 যাচ্ছে চিকেনটা, ব্যাপারটা এরকম। চাপটা এখান থেকে জাস্ট মাংসটা এইভাবে খেতে হবে, একটু রাইস দাও তো। সত্যি কথা বলতে অসাধারণ খাবার না, বারবার বললেও যেন বোঝানো যায় না কতটা অসাধারণ হয়েছে, সত্যি চমৎকার টেস্ট হয়েছে। এবং এই যে গ্রেভিটা, যে চাপের যে গ্রেভিটা, ব্যাস না লাগলে নিশ্চয় পারে গ্রেভিটার যে সেন্টটা, সেই সেন্টটা মানে যে অ্যারোমাটা আর কি, উফ অতুলনীয়। রাইসটাও ভালো হয়েছে, রাইসটাও দারুণ হয়েছে। আমি রুটি দিয়েও একটু টেস্ট করে দেখবো, আগে একটু ভাত দিয়ে খাই, শান্ত করে নেব। ভাই রুটি দিয়ে কেমন লাগছে? ভালো, কখন থেকে শুরু করছো রান্না? আট ঘটিকা, আট ঘটিকা, আটটা মাংস ম্যারিনেট করে রেখেছিল কবে? আজকেই, আজকে তিন ঘন্টা আগে। আচ্ছা, চাপের পিস সবসময় এরকম বড়ই হওয়া দরকার না? গোটা আস্ত মুরগির চাপ হয়, ওটা হচ্ছে ইয়ে মুরগা মশালা। আচ্ছা, মুরগা মশালা, ওটা হচ্ছে গুলগা মশালা, পুরো গোটা না? একদিন এটা খেতে হবে, গোটাটা পুরো একদম। হ্যাঁ, মুরগা মশলা মানি তো, কোনো ব্যাপার না, মুরগা মশলা বড় কড়াই আছে, আমাদের কোনো অসুবিধা নেই। অনেকে মানে লেখা শুরু করবে, আপনি দু হাত দিয়ে খাচ্ছেন, আমি তো খাচ্ছি দু হাত দিয়ে, না তো খেলে এই লেগ পিসটাকে সামলানো যাবে না, যেরকম বড় একটা। বাবা একটা রুটি দিয়ে খেয়ে দেখি মিশ্রটা কেমন লাগে, দেবো দেবো একটু গ্রেভি। আমি নিয়ে নিচ্ছি চাপ নেই, আমি নিয়ে নিচ্ছি চাপ নেই বললাম, চাপ তো আছে, এই যে কত চাপ আছে। আজকে ক্যামেরার ওই পারে বিপাল, বান্টি নেই। বিপাল রাত্রে খেতে খাবে রুটিনে ভাত দেয়া, আমি বুঝতে পারছি না কোনটা দিয়ে এক্স্যাক্টলি খাবো, দুটোই প্রিয়। রুটি দিয়েও ভালো লাগছে। এই আইটেমটা আসলে রুটি পরোটা ভাত সব দিয়ে খাওয়া যাবে। ভাই তাহলে একটা নি না, আর নেবো না, তুমি না, ও তুমি নেবে না? না, আমি লিমিটের বাইরে যাবো। তা বলো, আমি বললাম তুমি আমার মায়ের মতো না বলতে ডুব দিলে, আজকাল খুব কম খেতে দিচ্ছে আমার, তুই যে কম খা।
আমি না অত বড় একটা খেতে পারবো না, একটুখানি ওখান থেকে ভেঙে খাওয়া যাবে না? কেউ না বলছে, কেউ না। আমার জন্য দুটো ধরা হয়েছিল মা, আমাকে একটু নিন থালাটা দিয়ে আনো। এবার নেবো সাথে একটা চাপ। আমি পুরোটা খেতে পারবো না যা মনে হচ্ছে, পুরোটা অনেকখানি বড়। এখান থেকে আমি কিছুটা খাবো আর কিছুটা আমি কালকের জন্য আমার নিজের জন্যই রেখে দেবো। ওকে, ও হো, মিনিমাম 250 গ্রাম হবে না বাবা এই পিসটার ওজন? হ্যাঁ, আমি আগে ভেঙে নিই এখান থেকে, তাহলে কালকে আমার খেতে সুবিধা হবে। আসতে ব্যাস এইটুকু লাগবে, এটা আমি আলাদা রেখে দিলাম, এটা আমি কালকে খাবো। ঠিক আছে, আমার আর প্রয়োজন নেই, যথেষ্ট হয়ে গেছে। বিরিয়ানি সেন্টেড রাইস দিয়ে একটুখানি এটাকে নিয়ে এই সিজনটা ভেরি জুসি বাবাই। মাটন চাপ একদিন তাহলে বানাতে হবে কিন্তু। তোমার তৃপ্তি লাগবে না? না, রুটি লাগবে একটা? চারটে রুটি খেয়েছি, চিকেন দিয়ে একটা পাঁচটা হয়ে গেল। এই যে এটা ভেঙে নিলাম, যত কম খাওয়া যাচ্ছে তত ভালো। তুমি তো আমাকে বলছো বারবার যত কম খাওয়া যায় তত ভালো, নিজেকে বলছো? আমি নিজেকে বলছি, আমাকে বলছো? তুমি থামবে, তোমাকে বললে তুমি থামবে, থামছে না তো। তুমি বলছো আর খেতে না, পেট ভরে গেছে, তো খাও খাও। কি করবো, এত ভালো দিতেছো খাবো না? খাও। ও অন্য গন্ধটা মিষ্টি গন্ধ। এটা শেষ, সুন্দর খাওয়া দাওয়া হলো আজকে বাবাই, সেই লেভেলে দিতেছো জাস্ট। ডিনারটা কেমন হলো? জাস্ট অন্য লেভেল, অন্য লেভেল। খেলাম বাবার হাতে রান্না করা ফ্যান্টাস্টিক জাস্ট অন্য লেভেলের চিকেন চাপ এবং সেন্টেড বিরিয়ানি রাইস আর সাথে রুটি। ওকে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, লাইক যত বেশি করবে আমার তত বেশি বেশি ভালো লাগে। ওকে, আর অনেক অনেক কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে, আমরা সবাই মিলে কমেন্ট পড়ি। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অলে ক্লিক করে দিলে সমস্ত নোটিফিকেশন টাইম মতো চলে আসবে। আর জাস্ট অন্য লেভেল এবং জিরো ওয়াট কিচেন আমাদের আরও দুটো চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যে দুটো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আমাকে এবং আমার মাকে যদি ফেসবুকে কানেক্ট করতে হয় তাহলে অতি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কানেক্ট করে নিতে পারো। আর আমাকে যদি ইনস্টাগ্রামে কানেক্ট করে নিতে চাও তাহলে করে নিতে পারো, আর ইনস্টাগ্রামে ফলো করলে সমস্ত ভিডিওর আপডেটগুলো ওখানে পেতে থাকবে। আর যদি আমাকে খুব বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে চাও তাহলে অতি অবশ্যই নিচে দেওয়া ইমেল আইডি zerowattfilms@gmail.com এ আমাকে যোগাযোগ করো। কেমন? ওকে ওকে, বাই বাই। তোমাকে তো বলেননি? না, বলেননি? জাস্ট অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। হাতে কি গন্ধ পেরেছো ভাই? কিছু আছে ভেতরে, তাই না? চল টাটা।